যেভাবে আজকে বললা সাথি ভাই কেমন আছেন, আমার লক আমি মানে আমি অবাক হয়েছি যে তুই এটা জানিস না যে সাথী ভাইয়ের সাথে এতদিন ধরে পরিচয়। না না আমি জানি না তোমার সাথে বাপার এত ক্লোজ রিলেশনশিপ। যেভাবে আজকে বললা সাথী ভাই কেমন আছেন, আমার লক আমি মানে আমি অবাক হয়েছি যে তুই এটা জানিস না যে সাথী ভাইয়ের সাথে এতদিন ধরে পরিচয়। না না আমি জানি না তোমার সাথে বাপার এত ক্লোজ রিলেশনশিপ। আমি ঠিক আমাকে সে উপরে মানে উপরে যাওয়ার কথা সাথী ভাই ঠিক আছে আর নাস্তা খেয়ে যাক। আমি মানে আমি যে ফাইজলামি গুলো করতে আমি খুব ভয় পাই। ক্যামেরাটা কই, আমি একটু ভিডিও করি। না 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 আরে ভাই দরকার আছে দরকার আছে। আরে ভাইয়া না 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 ওদের স্যার প্লিজ বল 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 ভাইয়া ভাইয়া বাদ দাও না। আচ্ছা আরে আমি কন্টেন্ট করব দাঁড়া ভাই। কি কন্টেন্ট করবেন ভাই? আচ্ছা এখানে একটু ধরেন। হ্যাঁ কি 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 কন্টেন্ট বল না আমি বলতে কি আমি বলবো যে প্রিয় দর্শক আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর আমাদের সামনে বসে, আমি যাকে ফলো করি অ্যাঙ্কারিং এর দিকে সব দিকে দেখাই নিজেকে। হ্যাঁ খুবই খুবই আমি রেসপেক্ট করি বড় ভাইকে। বড় ভাই এভাবে হাসি দেয় খুব ভালো লাগে। একটা নায়ক নায়ক একটা ব্যাপারই আছে যে স্টারডামে যে স্টার এটা বোঝাই যায় আর কি ভাই। হয়েছে তো ভাই, এখন বন্ধ করো না ভাই। থ্যাংক ইউ। তোকে কি রেমুনেশন দিতে হবে? এত ভালো ভালো কথা বললি না ভাই। সালামিটা না দেখলে হবে না। সালামি দিব না ভাই। ভাই সালামি তো আমি নিয়ে যাব ভাই। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন, তো এই যে মিডিয়াতে আছো এত বছর কতগুলোর মতো নাটক করা হয়েছে? সংখ্যা বলতে পারবো না রে, কারণ কাজ করছে অনেক দিন হয়ে গেছে। এবং আমার আসলে তুই এখনো বলবি যে তুই বুঝতে পারছিস না আমি তোর কি বলছি? না ভাইঙ্গা বলবো এখন বুঝতে পারি না। একটু মানে একটু ভালো বাংলায় বলো। ভালো বাংলায় যাচ্ছে একদম। হ্যাঁ মানে একদম মানে যেটা আমি বুঝতে শুরু অনেক আগে। হ্যাঁ এরকম এবং সেই শুরু থেকে এখন অবধি কাজ করে যাইতেছি। তো ওটা কাউন্ট করা হয় নাই যে আসলে কতগুলা, তবে বহু সংখ্যক কাজ করে। এবং আমি যেহেতু আসলে কিছু শিখে আসি নাই, আমার কাছে মনে হয়েছিল যে শিখে আসো নাই। হ্যাঁ মানে যেহেতু মডেলিং থেকে আসছিলাম। হ্যাঁ তুমি তুমি স্ট্রাগল করে মডেলিং থেকে স্ট্রাগল করে টিভি অ্যাঙ্করিং এ স্ট্রাগল করে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় তুমি আসছো, এটাই আমি পয়েন্ট বলছিলাম। হ্যাঁ সেটা তো এটা আমার তো মনে হয় এটাই স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই তাই হয়। সবার ক্ষেত্রে তাই হয় না মনে হয়। আচ্ছা যদি সেটা না হয় তাহলে বলবো ব্যাড লাক, কারণ কিছু শিখতে শিখতেই সামনের দিকে যাওয়াটা অনেক বেশি ভালো। হ্যাঁ তাতে করে আসলে যে কাজটা করতেছি সেই কাজটা অনেক কনফিডেন্টলি করা যায়। আমি জানি যে আমি আসলে কি করতেছি, কি করতে চাই। এই যে সোশ্যাল মিডিয়াতে আর ডিজিটাল মিডিয়া আর অ্যানালগ মিডিয়ার মধ্যে তুমি এখন কি বুঝতেছ? আগে যেমন অ্যানালগ মিডিয়াতে আমাদের টেলিভিশনে সব জায়গায় নাটক যেত, এখন সব ইউটিউব বেস নাটক যাচ্ছে, তো এটার পার্থক্যতে আসলে কি বলার আছে? দুইটার প্ল্যাটফর্ম দুই রকম, এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে দুইটার দর্শকও আলাদা হওয়া উচিত। হ্যাঁ যেটা এখন ব্লেন্ড হচ্ছে সেটা আমার পছন্দ না। আমার কথা হচ্ছে এমনটা হওয়া উচিত না, কারণ খেয়াল করে দেখিস যে শুধু কি আমাদের এখানে ইউটিউব কন্টেন্ট তৈরি হচ্ছে? নিশ্চয়ই না। ওয়ার্ল্ড ওয়াইড আছে, ওয়ার্ল্ড ওয়াইড টেলিভিশন চ্যানেলগুলো আছে এবং তাদের আলাদা আলাদা কন্টেন্ট আছে, তাদের আলাদা আলাদা দর্শক আছে। বিষয়টা আসলে ওটাই হওয়া উচিত, যেহেতু ইউটিউবের কন্টেন্টগুলো আসলে টিভি পর্দায় হয়তো কম দেখা হয়, এক একজন ইন্ডিভিজুয়ালি সেলফোনেও দেখে, অনেক রকমের দেখার তার চাহিদা থাকতে পারে, অনেক রকমের পছন্দ তার থাকতে পারে, সেই জন্য কন্টেন্টগুলো আলাদা হওয়া উচিত, মেকিংটা আলাদা হওয়া উচিত, তার হচ্ছে ভাবনার জায়গা থাকা উচিত। কারণ টেলিভিশন মিডিয়া স্টিল ড্রয়িং রুম মিডিয়া, একসঙ্গে অনেকে বসে দেখে, দেখার চাহিদার জায়গাগুলো ডিফারেন্ট। আর একটা নিউজ যেটা তো আমরা খুবই তোমার কাছের এক বন্ধু বলছে আমাকে, তুমি আমার কাছের? হ্যাঁ কাছের। ও আচ্ছা তোমার বন্ধু থাকতে পারে না ভাইয়া, মানে চাচ্চু। সবাই কনফিউজ এবার, নিশ্চয়ই মানুষ বলবে একবার চাচ্চু একবার ভাইয়া একবার চাচ্চু, সেই আমাকে কনফিউজ করছে। আমি আগে তোমার ভাইয়া ডাকতাম, তুই আমার আব্বার চাচা ডাকছিস, এই আমার মাথাটা চলায়। আরেকবার আমরা ঈদ মোবারক করি। না 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 ভাই 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 না না আর ঈদ মোবারক করুন না তোমার সাথে, খুব ভয় লাগে এখন আমার। ভাই মজা নিও না ভাই। দর্শক সবাই ভালো থাকবেন, ঈদ এনজয় করেন, খুব সুন্দর কাটান। এবং আমি আর আফ্রিদি কেউ কাউকে সালামি দেই কি দেন না সেটা পরে না 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 কি কোন এন্ডিং হবে না এই জায়গায় একদম পড়ে বলতে হবে না না এন্ডিং হবে না ভাই। আমার দুটো প্রশ্ন, ভালো থাকবে। না 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 ভাই 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 দুটো প্রশ্ন ভাই। কি প্রথমত সামিয়া নামে তোমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল 3 বছরের, এটা কি সত্য না ফলস? তাকে তুমি বিয়ের আশ্বাস দিয়েছিলে, বিয়ের আশ্বাস দিয়ে তুমি বিয়ে করো নাই, এটা কি সত্য না ফলস? এটা আমার জানা লাগবে, জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য আমার এটা জানা লাগবে যে আমাদের সুপারস্টার সে মানুষকে এরকম আশা দিয়ে সে কি ওই মেয়েটাকে বিয়ে করেছে? এখনো সে আমাকে ফোন দিয়ে বলে যে
তোমার তোমার চাচা তোমার ভাইয়া সে আমাকে বিয়ের আশা দিয়েছিল, আমি তার সাথে 3 বছর রিলেশন করেছিলাম, সে এখন আমাকে চেনেই না স্টার হওয়ার পর। এটা কি ভাইরাল কন্টেন্ট? না এটা সত্যি কথা না, আমি বল ওকে কি তুমি বিয়ে করবে? ভাইরাল কন্টেন্ট না, এটা কন্টেন্ট না, এরকম বানায় ছাড়লি। ধর যদি নামটাও ঠিক হতো স্বীকার করতাম যে আচ্ছা ঠিক আছে, নামটাও তো ঠিক নাই। নাম ঠিক মানে এই তুই আমার নাম কোনটা শিখাইছিস? নাম বলছিস শেষ। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। এটা এমনি ঈদ মোবারক বলে, আমি একটু সুন্দর করে বলি বলো ভাই আমাদের অনুষ্ঠান। আমি এবার ওদিকে আসি দাঁড়া ভাই ভাই তোমার, আমি আসি ভাই আমি। না 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 প্রিয় দর্শক, এভাবে কোনোদিন আমার শো হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। খুবই ভালো লাগলো যে আমার বড় ভাই আসলে আমার শোতে আসছে, এবং আমি খুব খুশি যাকে দেখে আসলে টু বি অনেস্ট অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। ভাইয়াকে অনেক আগে থেকে চিনি, অনেক ছোটবেলা থেকে চিনি, আমি ভাইয়াকে দেখেছি সবসময় মানব কাজে থাকার জন্য চ্যারিটিতে থাকে, বিভিন্ন কাজে ভাইয়া অলওয়েজ থাকে, এবং আমাদের ইয়াং জেনারেশনের কিন্তু অনেক বড় সে আইকনও বলতে পারেন, কারণ মিডিয়া যারা কাজ করতে চায় আমি দেখেছি ভাইয়া অনেক মানুষকে হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে। সে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আর সবসময় আমি দোয়া করবো ভাইয়া এরকমই যে হাম্বেল, মানুষের আসলে অহংকার একটা কথা আছে না, অহংকার পতনের মূল। তো আমি মনে করি এই একটা ব্যক্তি যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ অহংকার নাই, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড টু সে দ্যাট ইজ মাই চাচার ভাইয়া, যেটা খুশি বল। ওকে চাচা এন্ড ভাই ভাচা, ইজ মাই ভাচা। সো ভাইয়া ঈদ মোবারক, এন্ড তুমি যদি দর্শকদের কিছু বলো তো। ঈদ মোবারক, অনেকটা ভালো সময় কাটলো, এবং আই গেস আপনাদেরও ভালো লাগছে, ভালো থাকুন, ঈদের দিনটা খুব সুন্দর কাটুক। এই এই পিছের টাইটেল আসার আগে এক মিনিট ভাই, 500 টাকা তো সালাম বেশি যদি থাকে তোর মানি ব্যাগে, তোর খবর আছে? এভাবে সালাম করে ভাই, এভাবে সালাম করে মাথা নত করা ঠিক উচিত না, দাঁড়ায় দূর থেকে সুন্দর করে সালাম দে ভাই। আমার 10 টাকা দিলে খোদার কসম আমি অনিয়ে চালাই রাখবো ভাই, লাইভ দিব ভাই। দর্শক থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।